জঙ্গিদের সক্ষমতা কমলেও বিচ্ছিন্ন হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এই আশঙ্কার কথা জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, হোলি আর্টিজান হামলায় তদন্ত শেষ হলে অভিযোগপত্র দাখিল করা হবে। নিহত দুই পুলিশ কর্মকর্তাকে জাতীয় বীর উল্লেখ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, জঙ্গিদের দমন ও মূল উৎপাটন করা হবে বলেও ঘোষণা দেন ডিএমপি কমিশনার। সালাউদ্দিন এবং রজুল আমাদের শুধু অহংকার না, তারা আমাদের অনুপ্রেরণার উৎস এবং সেই অনুপ্রেরণা নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে জঙ্গি বিরোধী অভিযান করেছি।